তো আমরা পেশির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিন ধরনের পেশি। একটা হলো কি, আমরা প্রথম যে পেশিটা দেখেছিলাম সে পেশির নাম কি, সেটার নাম হলো মসৃণ বা অনৈচ্ছিক পেশি। এরপর আমরা কয় ধরনের পেশি দেখেছিলাম, তিন ধরনের, তিন ধরনের পেশি পেশি তাহলে তিন ধরনের পেশিতে আমরা প্রথম যে পেশিটা দেখেছিলাম 1 নম্বরে, সেটা হলো কি, মসৃণ। আমরা দেখেছিলাম যে প্রথম পেশিটা হলো মসৃণ বা অনৈচ্ছিক পেশি, এর আরেকটা নাম আছে ভিসেরাল। হ্যাঁ, মসৃণ বা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এ পেশি আমরা পড়েছিলাম। 2 নম্বরে আমরা পড়েছিলাম হলো হৃদ পেশি, এর আরেকটা নাম হলো কার্ডিয়াক পেশি, হৃদ পেশি। 3 নম্বরে হলো অমসৃণ, 3 নম্বরে হলো কি, আমরা দেখেছিলাম যে কঙ্কাল রৈখিক বা হলো ঐচ্ছিক পেশি। তাহলে আমরা তিন ধরনের, 3 নম্বরে দেখেছি যে এটার কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। তাহলে এই তিন ধরনের পেশি আমরা দেখেছিলাম। তিন ধরনের পেশি যে আমরা দেখেছিলাম, এখানে আমরা এই যে মসৃণ বা অনৈচ্ছিক পেশি, 2 নম্বরে হলো হৃদ পেশি, এই দুটো পেশি কিন্তু আমরা পড়েছিলাম। এখন আমরা 3 নম্বরে যে পেশিটা পড়বো, সেটা হলো কঙ্কাল বা ঐচ্ছিক পেশি। এখন কঙ্কাল বা ঐচ্ছিক যে পেশি আছে, এই পেশিটা আমরা আমাদের শরীরে আমরা কি থাকে, আমরা দেখি যে আমাদের শরীরে অনেক মাংস আছে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের শরীরে যে মাংসগুলো আছে, এই মাংসগুলোকে বলা হয় হলো কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি। তাহলে আমাদের শরীরে যে মাংসগুলো আছে, এই মাংসগুলোকে বলা হয়, এদিক দিয়ে দাও, আমাদের শরীরে যে মাংস আছে, এই মাংসগুলোকে আমরা কি বলে থাকি, এই মাংসগুলো থেকে কঙ্কাল, এখানে নিচে এই মাংসগুলোকে আমরা কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি বলে থাকি। তাহলে আমাদের শরীরের যে মাংসগুলো আছে, সাধারণত সেগুলোকে আমরা কি বলি, কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি। আমরা এই পেশিগুলোকে দেখে ভাবি যে আসলে, ম্যাম, কঙ্কাল বলতে তো হাড্ডি বোঝায় না? হ্যাঁ, কঙ্কাল বলতে হাড্ডি বোঝায়, কিন্তু আসলে তো কঙ্কাল হলো আমাদের দেহের কাঠামো গঠন করে। তোমার কিন্তু হাড্ডিগুলো শুধু দেহের কাঠামো গঠন করে না বাবা, হাড় হাড্ডিগুলো, ঠিক আছে? তো আমাদের এই জন্য তো এই ভাগগুলো আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রাণীদের শুধু হাড্ডি দিয়ে তোমার শরীরে, এটা আমাদের বলে থাকি না, আসলে বিজ্ঞানের ভাষায় তো তা না, শুধু হাড়গোড় গুলোকে যে কঙ্কাল বলা হয় তা না, তুমি কঙ্কালের সংখ্যায় কিন্তু তা পড়নি, ঠিক আছে? কঙ্কালের সংজ্ঞায় কিন্তু আমরা তা পড়িনি, কঙ্কালতন্ত্র যখন আমরা পড়েছিলাম। তো যাই হোক, যে কঙ্কাল বা রৈখিক বা অনৈচ্ছিক পেশি যেটা আমরা বললাম, এটা কোনটা, এটা আসলে আমাদের দেহের যে মাংসগুলো আছে। বোর্ডটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে সামিন, রুবায়ের, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, বোর্ড ক্লিয়ার আছে, বোর্ডের সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যে এই যে আমাদের শরীরে যে মাংসগুলো আছে, এই মাংসগুলোকে আমরা বলে থাকি কোন পেশি, কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি। এখন কথা হলো যে এই যে মাংসগুলো আছে, এটার কোষগুলো দেখতে কেমন? আমরা জানি আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, নাকি আমাদের শরীরে কোষ গণা যায়? আমাদের শরীরে কোষ গণা যায় না, আমরা জানি আমাদের শরীরে কি আছে, অসংখ্য কোষ আছে। আর এই যে আমাদের শরীরে যে অসংখ্য কোষ আছে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় এই কোষগুলো আছে। তো যাই হোক, এই কঙ্কাল বা রৈখিক পেশি বা অনৈচ্ছিক পেশি যে কোষগুলো, এই কোষগুলো দেখতে সাধারণত নলাকার, এবং এগুলো দেখতে একদম চিকন তন্তুর মতো, মানে চিকন যে সুতা আছে বা পাটের আঁশ ছাড়ালে যেরকম হয় সুতা, একদম চিকন সেই তন্তুর মতো দেখায়, ঠিক আছে? এজন্য এদেরকে পেশি তন্তুও বলা হয়। তাহলে আমরা কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি আমরা কি বলবো, আমরা বলবো আমাদের শরীরে সাধারণত যে মাংসগুলো আছে, এগুলোকে বলা হয় কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি। আর এই যে পেশি আছে, এই পেশির কোষগুলো দেখতে কেমন, নলাকার, এবং এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু দ্বারা এগুলো গঠিত, এগুলো তন্তু দেখা যায়, এই জন্য একে কি বলা হয়, পেশি তন্তু বলা হয়। আর এই যে তন্তুগুলো আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা থাকে না,
কারণ আলাদা আলাদা আমরা যখন আমাদের আমাদের শরীর না, আমরা গরু খাসি কাটলে দেখতে পাই, বা আমরা যারা মুরগি কাটি, মুরগিটাতে আসলে খুব কম বোঝা যায়, কিন্তু গরু খাসি যখন কাটি তখন কিন্তু আমরা এই আঁচগুলো দেখতে পাই, এবং এগুলো দেখা যায়। এগুলো কিন্তু আলাদা আলাদা থাকে না, তারা একসঙ্গে থাকে। হ্যাঁ, তারা একসঙ্গে কিভাবে থাকে, এইভাবে গুচ্ছবদ্ধ ভাবে থাকে, অনেকগুলো একসঙ্গে থাকে। আর এই গুচ্ছবদ্ধ ভাবে থাকে পেশিগুলো, এ ধরনের গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। এ ধরনের গুচ্ছকে কি বলা হয়? ফ্যাসিকুলাস। এমসিকিউ প্রশ্ন চলে আসলো। হ্যাঁ, তাহলে পেশিতন্তুর যে গুচ্ছ আছে সে গুচ্ছকে কি বলা হচ্ছে? ফ্যাসিকুলাস। আর এই যে প্রত্যেকটা যে গুচ্ছ, এই গুচ্ছগুলো আসলে কি দিয়ে আবৃত থাকে? তাহলে এরা যোজক টিস্যু দিয়ে আবৃত থাকে। সে যোজক টিস্যুটার নাম হলো পেরিমাইসিয়াম। যোজক টিস্যুর নাম কি? পেরিমাইসিয়াম। তাহলে এরা কি? পেরিমাইসিয়াম নামক যোজক টিস্যু দিয়ে কি থাকে? আবৃত থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি আছে, এই পেশিগুলোকে আমাদের শরীরে সাধারণত যে মাংসগুলো আছে, এই মাংসগুলোকে আমরা কঙ্কাল, রৈখিক বা ঐচ্ছিক পেশি বলে থাকি। এবং এগুলো দেখতে কেমন? এদের কোষগুলো দেখতে নলাকার। কোষগুলো দেখতে কেমন? নলাকার, এবং অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর সমন্বয়ে গঠিত। আর এই যে তন্তুগুলো, এই তন্তুগুলো আলাদা থাকে না, তারা একসঙ্গে কিভাবে থাকে? গুচ্ছবদ্ধ ভাবে থাকে। তারা একসঙ্গে যে গুচ্ছবদ্ধ থাকে, এই প্রত্যেকটি গুচ্ছকে বলা হয় কি? এই গুচ্ছকে বলা হয় হলো ফ্যাসিকুলাস। এই তাদের যে গুচ্ছটাকে, এটা গুচ্ছের নাম কি? ফ্যাসিকুলাস। এবং এই গুচ্ছগুলো যোজক টিস্যু নির্মিত, সেই যোজক টিস্যুটার নাম হলো পেরিমাইসিয়াম। যোজক টিস্যুটার নাম কি? পেরিমাইসিয়াম। তাহলে আমরা এটুকু আমাদের ব্রেনে সেভ হয়েছে। এবং এই যে ফ্যাসিকুলা গুলো যে আছে, এগুলো অনেক বড় গুচ্ছ গঠন করে। হ্যাঁ, যখন অনেক গুচ্ছ গঠন করে তখন এপিমাইসিয়াম নামক আরেক ধরনের যোজক টিস্যু আবরণে গুচ্ছটি কি থাকে? আবৃত থাকে। যখন এই যে ফ্যাসিকুলার গুচ্ছটা, এটা যখন বড় হয়ে যায়, অনেক বড় গুচ্ছ হয়, তখন কিন্তু আর পেরিমাইসিয়াম দিয়ে আবৃত থাকে না, তখন এপিমাইসিয়াম নামক যোজক টিস্যু দিয়ে এটা কি থাকে? আবৃত থাকে। এবং এই যে পেশিগুলো, এগুলো যখন গুচ্ছাকারে অবস্থান করে, তখন এর প্রত্যেকটা যে পেশি তন্তু আছে, এখানে সার্কুলেমা নামক এক ধরনের আবরণ থাকে, এবং এর নিচে এক কয়েকশো গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস দেখা যায়। যখন সার্কুলেমা এখানে দেখা যায়, সার্কুলেমার নিচে একদম অনেকগুলো, কয়েকশো, প্রায় ধারণা করা কয়েকশো নিউক্লিয়াস, গোলাকার বা ডিম্বাকার কি দেখা যায়? নিউক্লিয়াস দেখা যায়। এবং পেশি কোষগুলো যে আছে, এগুলোর ভিতরে একদম অতি সূক্ষ্ম সূক্ষ্ম মায়োফাইবিল পাওয়া যায়। সেই মায়োফাইবিল গুলো খুবই সূক্ষ্ম। এই পেশির ভিতরে যে মায়োফাইবিল দেখা যায়, এটা খুবই সূক্ষ্ম। এবং মায়োফাইবিল, আমরা জানি যে মায়োফাইবিলটা কি, এটা অ্যাক্টিন এবং মায়োসিন শুরুতেই পড়ে এসেছিলাম। এবং যখন আমরা যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, দেখা যাবে ভিতরে কতগুলো রেখা দেখা যাবে। সেই রেখার নাম হলো অনুপ্রস্থ রেখা। সেই রেখার নাম কি? অনুপ্রস্থ রেখা। আর এই রেখাগুলো থাকার জন্যই একে রৈখিক পেশি বা চিহ্নিত পেশি বলা হয়। রেখা থাকার জন্য একে কি বলা হয়? রৈখিক পেশি বা চিহ্নিত পেশি। তাহলে তোমরা ছবিটা খেয়াল, ছবিটা খুব সহজ, এই জন্য আমি ছবিটা আঁকালাম না, তোমরা পারবে ছবিটা। তো এই যে আমরা যে তিন ধরনের পেশির কথা বলেছিলাম, তিন ধরনের পেশির মধ্যে আমরা প্রথম যে পেশি বললাম সেটা হলো মসৃণ বা অনৈচ্ছিক পেশি, দ্বিতীয় পেশি হলো রিপেশি, তৃতীয় কঙ্কাল, রৈখিক বা ঐচ্ছিক পেশি। আচ্ছা, আমরা তো পেশি পড়লাম, তাহলে আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা একটু উত্তর দাও। আচ্ছা, আমরা পেশি, আমাদের পেশিতে কয়টা পেশিকে শ্রেণীতে ভাগ করা যায়? কয়টা শ্রেণীতে ভাগ করছো পেশিকে বলতো? পেশিকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? আমি কিন্তু এখনই বললাম, তোমরা যে পেশি বলছো তিনটা, মসৃণ, রিপেশি আর হলো রৈখিক। গুড, পেশিতে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, আমরা যে বললাম যে পেশি কোষ, এই কোষগুলো কোথা থেকে সৃষ্টি হয় তোমরা বলতে পারবে? পেশি কোষগুলো কোথা থেকে সৃষ্টি হয়? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মায়োব্লাস্ট নামক আদিকোষ থেকে, হ্যাঁ, মায়োব্লাস্ট নামক আদিকোষ থেকে সৃষ্টি হয়।
আর এই যে এতক্ষণ আমি বললাম যে পেশিকোষের যে আবরণ, এই আবরণ পেশিকোষে লাস্টে বলেছিলাম, এটা মনে আছে কিনা জানি না, দেখি পেশিকোষের যে আবরণ, হ্যাঁ পেশিকোষের যে আবরণ, এখানে লাস্টে যে আবরণ আমরা দেখতে পাই, আবরণটার নাম কি? পেশিকোষের যে আমরা আবরণটা দেখতে পাই, আবরণটা একদম সার্কোলেমা, ভেরি গুড, মনে রেখেছো, তাহলে সার্কোলেমা নামক আবরণে সে কি করে? আবৃত থাকে। তাহলে আমরা মোটামুটি শিখলাম, এবং আমরা পেশিতন্তুর যে প্রত্যেকটা গুচ্ছ, এই গুচ্ছকে কি বলা হয়? পেশিতন্তুর প্রতিটি গুচ্ছকে কি বলা হয়? ফেসিকুলাস। ফেসিকুলাস, হ্যাঁ পেশিতন্তুর প্রত্যেকটি গুচ্ছ বলা হয় ফেসিকুলাস। আমি কিন্তু নামটা বোর্ডেও লিখেছি, কারণ এটা আসে পরীক্ষায় এই জন্য। তাহলে আমরা মোটামুটি এখানে যে আচ্ছা আর একটা জিনিস, কালকে গত ক্লাসে পড়েছিলাম যে পেশিতন্তুর যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম কি কি বলা হয়? গতদিনে যারা পড়েছে তারা পারবে, না হলে কেউ পারবে না। পেশিতন্তুর সাইটোপ্লাজম কি কি বলা হয়? সার্কোপ্লাজম, বুঝলো? ম্যাডাম সাইটোপ্লাজম আর সার্কোপ্লাজম একই জিনিস? সার্কোপ্লাজম, হ্যাঁ শুধু নাম চেঞ্জ, শুধু হ্যাঁ কি ম্যাডাম বুঝতে পারছি। নাম, বাজারে ওষুধ পাওয়া যায় না, নাপা, তারপরে হলো কি তোমাদের এস কি কি আমি ভুলে গেছি, না আবার বিভিন্ন ধরনের নাপা আছে না, প্যারাসিটামল, বিভিন্ন ধরনের, কিন্তু সবই তো একই, একই গ্রুপে, না গ্রুপ তো একই, সবই প্যারাসিটামল। হ্যাঁ সবই প্যারাসিটামল। এই এইরকম হলো তোমাদের এই সাইটোপ্লাজমের আরেকটা নাম হলো সার্কোপ্লাজম, মনে রাখবে, এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে আমি যেটা বলছিলাম, কঙ্কাল রৈখিক ও ঐচ্ছিক পেশি, আমি আরেকবার বলছি, কারণ এই পেশিগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আরেকবার রিভিউ করছি। এই কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি যে আছে, এই কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি আমাদের শরীরের যে মাংসগুলো, সাধারণত সেগুলোকে আমরা কি বলে থাকি? কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি বলে থাকি। আর এই যে মাংসগুলো আছে, এই মাংস আমরা কোষগুলো আছে, এই কোষগুলো দেখতে কেমন? কোষগুলো দেখতে হলো নলাকার, কোষগুলো দেখতে নলাকার, এবং এখানে কি আছে? সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু আছে, পেশিতন্তু, এই জন্য এদেরকে বলা হয় পেশিতন্তু। পেশিতন্তু গুলো কি করে? আলাদা ভাবে থাকে না, তারা গুচ্ছবদ্ধ ভাবে থাকে। যখন পেশিতন্তু গুলো একসঙ্গে গুচ্ছবদ্ধ ভাবে থাকে, তখন এদেরকে বলা হয় কি? ফ্যাসিকুলাস। তখন এদেরকে কি বলা হয়? ফ্যাসিকুলাস। এবং এই ফ্যাসিকুলাস গুলো এক ধরনের আবরণ দিয়ে আবৃত থাকে। ফ্যাসিকুলাস গুলো কি দিয়ে আবৃত থাকে? যোজক টিস্যু নির্মিত আবরণে আবৃত থাকে। সেই আবরণের নাম কি? সেই আবরণের নাম হলো, আমরা বলেছিলাম যে পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। এবং এই ফ্যাসিকুলি যখন একসঙ্গে একত্রিত হয়ে বড় গুচ্ছ গঠন করে, তখন আবার আরেক ধরনের আবরণ দিয়ে আবৃত থাকে, সেই আবরণটার নাম হলো এপিমাইসিয়াম। সে আবরণটার নাম কি? এপিমাইসিয়াম। এবং পরবর্তীতে যখন পেশিতন্তু গুলো আরো একটু গুচ্ছাকারে অবস্থান করে এবং দেহের ভিতরে চলে যায়, দেহের ভিতরে যখন পেশিতন্তু গুলো আরো বড় গুচ্ছ গঠন করে, তখন এটা এক ধরনের পর্দা দিয়ে আবৃত থাকে, সে পর্দাটার নাম হলো সার্কোলেমা। এই জন্য বলা হয় যে পেশিতন্তুর গুচ্ছ লাস্টের যে গুচ্ছটা যে আবরণ দিয়ে আবৃত থাকে, সেজন্য বলা হয় যে পেশিতন্ত্র যে আবরণ দিয়ে আবৃত থাকে, সে আবরণের নাম হলো সার্কোলেমা। সে আবরণের নাম কি? সার্কোলেমা। এবং এই যে সার্কোলেমা গুলো আছে, এই সার্কোলেমা গুলোর নিচে অসংখ্য ডিম্বাকার বা গোলাকার নিউক্লিয়াস দেখা যায়, অসংখ্য ডিম্বাকার বা গোলাকার নিউক্লিয়াস দেখা যায়, এবং এখানে সূক্ষ্ম মায়োফ্রাবিল দেখা যায়, একদম সূক্ষ্ম মায়োফ্রাবিল দেখা যায়। আমরা জানি যে মায়ো দিয়ে গঠিত অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিনের সমন্বয় গঠিত। পরীক্ষায় কিন্তু আছে যে মায়োফাইবিল কি কোন উপাদানে গঠিত, তোমরাই বলো মায়োফাইবিল কি কানে গঠিত? অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিনের পরিচয় সে কি, তার পরিচয় কি? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, প্রোটিন, হ্যাঁ অ্যাক্টিন এবং মায়োসিন হলো প্রোটিন। তাহলে আমরা এটা জেনেছি। এবং যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই যে পেশিগুলো দেখা যায়, তাহলে ভিতরে কি দেখা যায়? চলো, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ তাহলে আমরা যেটা করছিলাম, হ্যাঁ কোশ্চেন না করে এখন করে দেই, কারণ হলো আবার যদি এরকম আপ আর ডাউন করে ঝামেলা। তাহলে আমরা যে
মসৃণ বা আমরা যে এই যে সরি আমরা যে কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক পেশি পড়ছিলাম, এই কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি আমরা এই পেশিটা কোথায় দেখতে পাবো? আমাদের শরীরে যে বড় বড় হাড় গুলো আছে, বড় অস্থি গুলো আছে, এই অস্থির সংযোগস্থলে আমরা এটা দেখতে পাবো। যেমন আমাদের ধরো আমাদের যে জিভা আছে, চোখ আছে, গলবিল আছে, এগুলোতে এসে অবস্থান করে। কারণ এখানে কি আছে, আমাদের মাসেল আছে। আচ্ছা, এর কাজ কি? হ্যাঁ, আমরা জানি যে পেশির কাজই হলো সংকোচন পোষণ ক্ষমতা করা, সংকুচিত প্রসারিত হয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এই পেশির হলো সংকোচন পোষণ ক্ষমতা খুব দ্রুত এবং শক্তিশালী। পেশির সংকোচন এবং পোষণ ক্ষমতা কি খুবই দ্রুত এবং শক্তিশালী। যেমন হাত এবং এখানে যে আমাদের বড় বড় অস্থি আছে, এই অস্থিগুলো কিন্তু এই পেশির জন্য সঞ্চালিত হয়। এবং আমরা এই যে পায়ের মাধ্যমে কি করি, চলাচল, এই যে হাতের আমরা ইচ্ছা তো আমরা হাত আমরা নাড়াচ্ছি, এটা হলো এই পেশির প্রাণীর ইচ্ছা অনুযায়ী কি করা হয়, আমরা ইচ্ছা অনুযায়ী কিন্তু নাড়াইতে পারি এবং কাজ করতে পারছি। এর জন্য এই ধরনের পেশিকে বলা হয় ঐচ্ছিক পেশি। পরীক্ষায় আছে যে কেন ঐচ্ছিক পেশি বলা হয়, কারণ এ ধরনের পেশি কি প্রাণীর ইচ্ছা নির্ভর কাজ করে। এ ধরনের পেশিকে বলা হয় ঐচ্ছিক পেশি। তাহলে এ ধরনের পেশি কি কিসে কাজ করে, প্রাণীর ইচ্ছা নির্ভর। এ ধরনের পেশিকে বলা হয় হলো ঐচ্ছিক পেশি। তাহলে আমরা ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি আমরা এটা বুঝেছি, বা কঙ্কাল পেশি। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আরো কোনো প্রশ্ন আছে? ম্যাম, কঙ্কাল পেশিটা আরেকবার যদি রিপিট করতে। ম্যাডাম ফ্যাসিকুলাসের, ম্যাডাম ফ্যাসিকুলাসের বহুবচন কি ফ্যাসিকুলাই? হ্যাঁ, ফ্যাসিকুলাই বা ফ্যাসিকুলাই, আরেকটা আছে ফ্যাসিকুলি। আচ্ছা, এখন আমি আবার সামিন বললো, আরেকবার রিভিউ করছি, খুব মন দিয়ে শোনো। তাহলে আমাদের কঙ্কাল বা রৈখিক বা ঐচ্ছিক যে পেশি আছে, এটা কি, এটা সাধারণত আমাদের শরীরের যে মাংসগুলো আছে, এই মাংসগুলোতে বলা হয় কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশি। আর এই যে কঙ্কাল রৈখিক বা ঐচ্ছিক পেশির কোষগুলো কেমন, কোষগুলো হলো নলাকার। এবং কোষগুলো কেমন, এগুলো আলাদা ভাবে থাকে না, কোষগুলো কিভাবে থাকে, গুচ্ছবদ্ধ ভাবে থাকে। আর এই যে কোষের যে গুচ্ছ আছে, এই প্রত্যেকটা গুচ্ছকে বলা হয় হলো ফ্যাসিকুলাস, এবং এর এক বচন বহু বচনও আছে। তাহলে এই যে ফ্যাসিকুলাস যে আছে, এই ফ্যাসিকুলাস এটা যে আবরণ দিয়ে আবৃত থাকে, সে আবরণটা হলো যোজক টিস্যু নির্মিত। কোন টিস্যু নির্মিত? যোজক টিস্যু নির্মিত, এবং আবরণটার নাম হলো পেরিমাইসিয়াম। তাহলে আমরা জানলাম যে ফ্যাসিকুলার যে বা প্রত্যেকটা গুচ্ছ যে আবরণে আবৃত থাকে, এই আবরণের নাম হলো পেরিমাইসিয়াম। যখন এই গুচ্ছগুলো বড় হয়, তখন সেটা আরেকটা আলাদা ধরনের, আরেকটা অন্য ধরনের টিস্যু, যোজক টিস্যু, সেটাও যোজক টিস্যু, সেই টিস্যু দিয়ে আবৃত থাকে, তার নাম হলো এপিমাইসিয়াম। তার নাম কি? এপিমাইসিয়াম। এবং এই যে টিস্যুগুলো যখন দেহ অভ্যন্তরের ভিতরে প্রবেশ করে এবং লাস্টে যে আবরণ দিয়ে আবৃত থাকে, পেশির যে আবরণ, সে আবরণটার নাম হলো সার্কোলেমা। এবং এই যে সার্কোলেমা আছে, এই সার্কোলেমার নিচে কয়েকশো, হ্যাঁ, গোলাকার বা ডিম্বাকার কি থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে কয়েকশো গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস থেকে, এর ভিতরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম মায়োফ্লাইল দেখা যায়। আর মায়োফ্লাইল গুলো হলো অ্যাক্টিন এবং মায়োসিন নামক কিসে গঠিত, প্রোটিনে গঠিত। আর আমরা এই যদি এই ওই রৈখিক বা ঐচ্ছিক পেশি বা এই কঙ্কাল পেশিকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে এর ভিতরে অনুপ্রস্থ রেখা দেখা যায় অণুবীক্ষ যন্ত্র দিয়ে দেখলে। এই জন্য এই পেশিকে বলা হয় রৈখিক পেশি বা চিহ্নিত পেশি। আর এই পেশিটা কোথায় অবস্থান করে, আমাদের শরীরে যে বড় বড় অস্থি গুলো আছে, সেই অস্থির সংযোগস্থলে কি করে অবস্থান করে। আর এই যে এই পেশির কাজ কি, এই পেশির কাজ হলো আমাদের যে আমরা জানি পেশির কাজ হলো সংকোচন পোষণ ক্ষমতা, সংকোচিত প্রসারিত হওয়া। আর এই সংকোচন পোষণ ক্ষমতার খুবই দ্রুত এবং শক্তিশালী। এই জন্য আমাদের যে হাত পা, যে বড় বড় যে অস্থিগুলো আছে, দেখো আমরা পায়ের সাহায্যে কি করি, চলন কাজ সম্পূর্ণ করে হাত আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি, সঞ্চালন করতে পারি। এই যে ইচ্ছা মতো যে আমরা নাড়াইতে পারি, এটা আমাদের কি ইচ্ছা নির্ভর, প্রাণীর ইচ্ছা নির্ভর। আর এই পেশির কাজ প্রাণীর ইচ্ছা নির্ভর, এই জন্য এই পেশিকে বলা হয় হলো ঐচ্ছিক পেশি। বোঝা গেছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন?
আর কোনো কোশ্চেন? আচ্ছা কোশ্চেন নাই, তাই না? এখন তাহলে যেহেতু কোশ্চেন নাই, তাহলে আমরা এই যে মোটামুটি আমরা পেছি শেষ করলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু আমরা একটু দুটা আরেকটা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞেস করি, যে এই যে আমাদের রৈখিক বা ঐচ্ছিক পেশি আছে, রৈখিক বা ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশির সংকোচন পোষণ ক্ষমতা কেমন? এখনই বলছিলাম লাস্টেই। তাহলে রৈখিক ঐচ্ছিক বা কঙ্কাল পেশির সংকোচন পোষণ ক্ষমতা কেমন? খুব দ্রুত শক্তিশালী। হ্যাঁ, খুব দ্রুত এবং শক্তিশালী। আচ্ছা, তাহলে আমরা এখন আর একটা, এখানে একটা প্রশ্ন আছে, এটা পরীক্ষায় 2 মার্কসের জন্য আছে। একটা হলো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। আমাদের পেশিতে কিন্তু টান পড়ে, কিন্তু তোমাকে কি কি ধাক্কা দেয়? ধাক্কা দেয় না, কেউ ধাক্কা দিলে তুমি পড়ে যাও, ধাক্কা খাও, কিন্তু আমাদের পেশি কখনোই আমাদেরকে কি করে না, ধাক্কা দেয় না কিন্তু টান পড়ে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের পেশি টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এই প্রশ্নটা অনেক সময় 2 মার্কস জন্য পরীক্ষায় আসে। তো আমরা দেখতে পাই যে আমাদের, আমরা যে চলাচল করি এবং আমরা বিভিন্ন যে কাজকর্ম করি, এগুলোর জন্য আমাদের ভূমিকা পালন করছে পেশি, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং একটা পেশি যে আমরা আজকে ব্যবহার করছি তা না, এটা আমাদের সব সময় সারা জীবন, আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন সে আবার কাজ করে যাবে। এবং আমরা যত কাজই করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজই হলো আমাদের পেশি নির্ভর। হ্যাঁ, এগুলো আমরা আগে জানতাম না, এখন জানি। এবং আমরা এটাও জেনে আসলাম যে আমাদের শরীরে কয় ধরনের পেশি আছে, 3 ধরনের পেশি আছে। আমাদের শরীরে কয় ধরনের পেশি আছে? 3 ধরনের পেশি আছে। এবং সেই 3 ধরনের পেশিগুলো কি কি? আমরা দেখলাম যে মসৃণ, কঙ্কাল, আর একটা হলো হৃৎপেশি। এই যে আমাদের এই পেশিগুলো, তারা তাদের কাজের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রার কাজগুলো, সেই কাজগুলো করতে কি করছে, সাহায্য করছে। এবং পেশি কিভাবে কাজ করে সে বিষয়ে আমাদের তো আমি আগেই বললাম যে আমরা, আগে আমাদের ধারণা ছিল না, আমরা অনেকের ধারণা পেয়ে গেছি। এবং আমরা প্রত্যেকদিন কাজ করি, সেগুলো সবকিছু হলো পেশির মাধ্যমে, তো এটা আমরা জানি। যেমন আমি এখনই, আমার যে কারেন্ট চলে গেল, দেখো আমি কিন্তু হাতটা বাড়ায় কি করলাম, মোবাইলটা স্টার্ট থেকে খুলে আমি আবার হলো ডাটা অন করলাম, অন করে তোমাদের আবার লিংক দিলাম, লিংক তোমাদের লিংকে জয়েন করলাম। এই যে আমি হাতটা বাঁকায় করলাম, তারপরে আমি সকালবেলা ধরো কি করেছি, আমি হলো সকালবেলা যখন ব্রেকফাস্ট করেছি, আমি জগ থেকে পানি ঢেলে খেয়েছি, তারপরে আমি যখন আমার প্লেটটা কাছে এনেছি, বা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যে আমরা কাজ করি, সবকিছু মূলে রয়েছে কিন্তু আসলে আমাদের পেশি। এই যে আমার এখানে কিন্তু দেখো, আমি প্রত্যেকটা কাজে হাত দিয়ে করলাম, হ্যাঁ পা দিয়েও করলাম, কারণ আমাকে এক পা দুপা সরে গিয়ে মোবাইলটা খুলতে হয়েছে। তাহলে এই যে দেখো, এগুলো সবগুলো কাজই হচ্ছে আমার কি করছে, পেশি করছে। আর পেশিগুলো কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, কিন্তু টানো টানো দিচ্ছে, কারণ আমি অনেক সময় কি করছি, এরকম করে টেনে নিচ্ছি, হাতটা আমি সোজা করে দিয়ে যে টেনে নিলাম, টান দিল, কিন্তু এটা হাতটা কিন্তু আমাকে ধাক্কা দিল না, এবং আমার হাতটা কিন্তু বড় হয়ে গেল না, প্রসারিত হয়ে গেল না। তারপরে দেখো, আমাদের যে এই যে আমাদের যে পেশিগুলো, এই পেশিগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, এবং যে কাজ করে এদের কাজ হলো সব পরস্পর হলো বিপরীত মুখী, তারা কি করে, বিপরীত মুখী কাজ করে। এই যে বাইসেপস এবং ট্রাইসেপস, হ্যাঁ এই যে দুটো পেশি, এটা হলো আমাদের বাহু আছে, বাহুতে যে পেশি আছে, বাহুর বলা হলো অন্যতম প্রধান পেশি। এবং আমাদের বাইসেপস হচ্ছে আমাদের যে রেডিয়াস আছে নিম্ন বাহুর উপরে অবস্থিত, যা কনুয়ের যে সন্ধি আছে, সন্ধিকে করে। দেখো আমি কিন্তু এই যে আমার কোনটা ভাগ করলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার কোন হাতটা কি আছে, সরছে। এবং এটা জানা আছে যে এখানে আমাদের আছে রেডিয়াস, আর একটা হলো আলনা, আমরা কিন্তু এটা জেনে এসেছি। এখানে আমাদের এই দুটো অস্থি আছে, তো এখানে এটা হলো আমাদের কনুই, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের এই যে কনুইটা যখন আমি ভাঁজ করলাম, এখানে দেখো যে আমাদের এই যে বাইসেপস, বাইসেপস যেটা, সেটা হলো আমাদের রেডিয়াস যে আছে, এই রেডিয়াস উপরে অবস্থান করছে, এবং কনুই সন্ধিকে বাঁকিয়ে, আমি যখন বাঁকিয়ে যখন এই যে উপরের দিকে নিচ্ছি বা নিম্ন দিকে ভাঁজ করছি, এটা সাহায্য করছে। আর এই যে এখানে আলনা যে আছে, আমি বলেছি যে একটা হলো রেডিয়াস আর একটা হলো আলনা, এই যে আলনা যে আছে এখানে আছে হলো ট্রাইসেপ্টর। হ্যাঁ ম্যাম, আপনি হাতিয়ে যা দেখান ওইটা দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না ম্যামের হাত? এই যে এখন দেখা যায়, এখন দেখতে জি পাচ্ছ? ম্যাম, আচ্ছা, এখন এই যে আমি যেটা এর আগে দেখেছিলাম যে এখানে আমাদের দুটো অস্থি আছে, একটা হলো রেডিয়াস আর একটা হলো আলনা, আমরা এটা তো জানি কোনে থেকে এই যে আমাদের কবজি পর্যন্ত এখানে কটা অস্থি আছে? দুইটা বড় বড় অস্থি আছে। তো এই যে এখানে যে দুটো বড় বড় অস্থি আছে, যে রেডিয়াস যে আছে, এই রেডিয়াস এর নিচে থাকে হলো আমাদের নিম্ন বাহুতে থাকে বাইসেপসর। হ্যাঁ, আমাদের বাইসেপস যে নিম্ন বাহুতে থাকে এটাই আমাদের হলো এই যে উদ্ধ কে দেখো, এদিকে আমাদের কোমরটাকে এই যে ভাঁজ করতে সে সাহায্য করে, ঠিক আছে? আর আমাদের আলনা যে আছে, এই আলনার নিচে থাকে হলো ট্রাইসেপ্টর, সেটা হলো কনুই যখন আমরা ভাঁজ করে যখন সোজা করি, এই যে এখন আমি দেখো কোনো ভাঁজটা সোজা করলাম, এটা নিম্ন দিকে এই টেনে সোজা করে দেয়ছে, ঠিক আছে? উদ্ধবাহু থেকে, কারণ আমরা এখান থেকে কি করছি, এইভাবে সোজা করছি, তাহলে এখানে দুটো পেশি কাজ করছে, একটা আমাকে ভাঁজ হতে সাহায্য করছে আর একটা আমাকে হাতটা সোজা করতে সাহায্য করছে। যেটা ভাঁজ হতে সাহায্য করছে সেটা হলো বাইসেপসর, আর যেটা আমাদের সোজা হতে সাহায্য করছে সেটা হলো ট্রাইসেপস, ঠিক আছে? তাহলে বাইসেপস এবং ট্রাইসেপস বুঝেছো? এই পেশিগুলো আমাদের এমন ভাবে গঠিত কেবল কি করে, তারা সংকুচিত হতে পারে। এই পেশিগুলো কি করতে পারে, সংকুচিত হতে পারে, কিন্তু তারা ধাক্কা দেয় না। তারা কি, আমি এভাবে করলে কি আমি কোনো ধাক্কা খাই? আমি যখন সোজা করলাম কোনো ধাক্কা খেলাম? খেলাম না। তারা কি করতে পারে না, তারা সংকুচিত হতে পারে, তারা ধাক্কাও দিতে পারে না, আবার প্রসারিতও হতে পারে না। তাহলে আমরা বলছি যে তারা কি করতে পারে না, ধাক্কা দিতে পারে না, মানে টান দিতে পারে না, পেশি নিজে বাঁকা হয় না। সন্ধি, পেশির যে সন্ধি আছে এই সন্ধিকে টেনে সে কি করে, বাঁকি আনে। এভাবে বাঁকি এনে সন্ধি কোণ কমিয়ে দেওয়ার কাজে নিয়োজিত যে বাইসেপসকে বলা হয় হলো ফ্ল্যাগ। তাহলে ফ্ল্যাগডোর এবং সন্ধিকোণ বাড়িয়ে সোজা কে ট্রাইসেপস, ট্রাইসেপস যাতে ট্রাইসেপস কে বলা হয় এক্সটেনসর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মূল কথা যে এখানে দুটো পেশি কাজ করে, একটা বাইসেপস আর একটা ট্রাইসেপস। বাইসেপস কি করে, আমাদের যে রেডিয়াস আছে এই এখানে সে নিচে অবস্থান করে এবং সে আমাদের হাতটাকে এরকম বাকি উদ্ধভাবের দিকে বাঁকাতে সাহায্য করে। আর ট্রাইসেপস কি করে, আছে অবস্থান করে এবং সে আমাদেরকে হাতটাকে সোজা করতে সাহায্য করে। এবং সে তারা কি করে, সংকুচিত হতে পারে কিন্তু তারা ধাক্কা দেয় না, তারা কখনোই ধাক্কা দেয় না বা টান খায় না। তাহলে পেশি, আমরা বলছি যে পেশি কি হতে পারে না, নিজে বাঁকা হয় না, সন্ধিকে টেনে সে কি করে, বাঁকি আনে। এভাবে সন্ধিকোণ কমিয়ে দেওয়ার কাজে নিয়োজিত যে বাইসেপ একে বলা হয় যখন সন্ধিকোণকে টেনে এনে দেয় তখন এই ধরনের বাইসেপস কে বলা হয় ফ্লেক্সর। আর সন্ধিকোণকে যখন বাড়িয়ে দেয়, সোজা করিয়ে দেয়, এভাবে যখন হাতটা সোজা করিয়ে দিচ্ছে তখন এই ট্রাইসেপস কে বলা হয় এক্সটেনসর। বোঝা গেছে? এরপর এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, আমরা জানি যে অ্যাক্টিন এবং মায়োসিন কালচে থাকে, মায়োফাইবিলে থাকে। হ্যাঁ, এই ধরনের যে প্রোটিন থাকে এটা পেশি কি করে, টানতে পারে। হ্যাঁ, আর এই প্রোটিন পেশি কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। এবং এই যে পেশির যে কোষ, এটা মস্তিষ্কের অংশ থেকে সংকোচনের সংকেত দিলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনা গুলো সমন্বিত করে টান দেওয়ার কাজটি কি করে, সম্পূর্ণ করে। কারণ আমরা জানি যে আমাদের ব্রেন ছাড়া, মস্তিষ্ক ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আর হাড়ের আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিপদধর্মী পেশি যে সম্মিলিত কাজ করে বা টেনে সোজা করে দেয়, এ কারণে বলা হয় পেশিতে পরে কিন্তু ধাক্কা দেয় না। তাহলে আমরা এই প্রশ্নটা পরীক্ষায় আসে, সে তারপরে কিন্তু কি করে না, ধাক্কা দেয় না। তাহলে পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না, আমরা লিখতে পারবো। তোমরা বুঝেছ, পেরেছো বাবা? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি, বুঝতে পারছো? হ্যাঁ, এই প্রশ্নটা একটু বুঝলেই লেখা যায় যে এখানে দু ধরনের বাহুতে দু ধরনের পেশি থাকে, একটা কি, একটা হলো বাইসেপস আর একটা কি, আমরা দুটো দেখলাম, একটা বাইসেপস আর একটা হলো ট্রাইসেপস, তাই না? বাইসেপস এর কাজ কি, সে কি করে এভাবে আমাদের ঊর্ধ্ব বাহুর দিকে সে বাঁকিয়ে ধরে। আর ট্রাইসেপস এর কাজ কি, সে আমাদের কোনো একটাকে এরকম করে কি করে, সোজা করে দেয়। এবং বাইসেপস কোথায় থাকে, আমরা বাইসেপস দেখলাম যে হলো আমাদের রেডিয়াসে থাকে, আর ট্রাইসেপস হলো আমাদের আলনার নিচে দিকে থাকে। এবং এগুলো কি হতে পারে,
হ্যাঁ স্বামী, কিছু বলবা? হ্যালো স্বামী, তুমি কি কিছু বলছো আমাকে? স্বামী, নো ম্যাম, আমি কিছু বলিনি। আচ্ছা বুঝতে পেরেছো যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না? আমরা বুঝতে পেরেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। হ্যাঁ এই জিনিসটা এক্সামে 2 মার্কসের জন্য আসে, বুঝতে বোঝা গেছে? বেশি মার্কসের জন্য দিতে পারে, কিন্তু এ যাবত যতবার এসছে 2 মার্কসের জন্য এসছে, ঠিক আছে? তাহলে ম্যাম আমরা আপনি একটু সহজ করে ম্যাম ছোটর মধ্যে বলে দেন না, নেটওয়ার্কে আমার বহুত সমস্যা। এখানে তো মেইন কাজই হলো যে এখানে কোন পেশিটা থাকে, দুটো পেশি থাকে বাহুতে, কোনটা? একটা হলো বাইসেপস আর একটা হলো ট্রাইসেপস। বাইসেপস যে আছে সে কোথায় থাকে? আমাদের রেডিয়াসের নিচে থাকে, থেকে আমাদের সে কনুইটাকে এরকম বাঁকিয়ে ধরতে, উদ্ধবাহু দিকে বাঁকিয়ে ধরতে সাহায্য করে। আর ট্রাইসেপসটা কোথায় থাকে? আমাদের যে আলনা আছে, আলনার নিচে থাকে, সে আমাদের কনুইটাকে এভাবে আমাদের আঙ্গুল এইভাবে আমাদের যে কি আলনা আমাদের হাতটাকে এভাবে কি করে সোজা করতে সাহায্য করে। আর এটা যখন সোজা করলাম আমি, তখন কিন্তু আমার কি হলো, এটা সংকুচিত হয়, কিন্তু এটা কখনোই কি পড়ে না, টান পড়ে না বা ধাক্কা খায় না। আর এটা যে টান পড়ছে না বা ধাক্কা খাচ্ছে না, এখানে দেখো, এখানে যখন আমরা দেখছি পেশি নিজে বা হচ্ছে না, কিন্তু তার কি করছে, সন্ধিকে টেনে আনছে। আর যখন সন্ধি কোণকে টেনে আনছে, বাইসেপস যে সন্ধি কোণকে টেনে আনছে সেটাকে বলা হয় এক্সটেনসর, আর সরি ফ্লেক্সর। বাইসেপস যাকে টেনে আনছে তাকে বলা হয় ফ্লেক্সর, আর ট্রাইসেপস যেটাকে টেনে আনছে সেটাকে বলা হয় কি, এক্সটেনসর। আর এই যে ট্রাইসেপ এবং আমরা এক্সটেনসর যে আমরা বললাম, এগুলোকে এরা কি করছে, সন্ধিকোণকে, একজন সন্ধিকোণকে টেনে আনছে, হ্যাঁ করছে, আর সন্ধিকোণকে আরেকজন কি করছে, বাড়িয়ে দিচ্ছে। কে বাড়িয়ে দিচ্ছে? এক্সটেনসর বাড়িয়ে দিচ্ছে। আর আমাদের জানাই আছে যে আমাদের যে অ্যাক্টিন এবং মায়োসিন যে প্রোটিন আছে, এই প্রোটিন গুলো কিন্তু প্রসারিত হয়। প্রোটিন গুলো কি হয়, প্রোটিন গুলো আমাদের প্রসারিত হয়, প্রোটিন গুলো প্রসারিত হয়ে আমাদের গুলো থাকে পেশি, আমাদের মস্তিষ্কের যে অংশ আছে, সংকোচনের ফলে মস্তিষ্কে সংকেত পাঠায়। আর মস্তিষ্কে যদি সংকেত না পাঠায় তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবো না। মস্তিষ্কে যখন সংকেত পাঠাচ্ছে তখনই আমাদের হচ্ছে বৈদ্যুতিক উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, এবং আমাদের বৈদ্যুতিক উদ্দীপনা সৃষ্টি হওয়া মানে কি, আর কানের যে কাজটা এটা সম্পূর্ণ হচ্ছে, এবং তার যে আমাদের যে হাড়গুলো আছে সেগুলোকে সেই আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে পেশি টান পরে কিন্তু ধাক্কা খায় না, তাহলে পেশিতে টান পরে কিন্তু ঠিকই হয় না, ধাক্কা খায় না। তাহলে আমি বুঝেছি। হ্যাঁ জি ম্যাম, বাসায় পড়তে হবে ম্যাম, পড়ানোর পরে বাসায় বইটা খুলে আজকে পড়তে হবে তোমাকে। সবসময় আমি ক্লাসে যে বাবা যেদিনের কাজ সেদিনই হবে, তুমি যদি কালকে পড়ো তাহলে কিন্তু অনেকটাই খুলে যাবে। আর আশা দেখো, আমরা যদি আজকে পরিষ্কার না করি কালকে কেমন লাগে দেখতে, সেরকম সবকিছুই। তুমি আজকে যদি একটু বইটা খুলো, খুলে পড়াশোনা করো, তাহলে তোমার ব্রেন থেকে এটা চলে আসবে, আর না হলো এটা তোমার ব্রেনের এক কর্নারে গিয়ে পড়ে থাকবে, সহজে মনে পড়বে কয়েকদিন পরে। কারণ আমাদের ব্রেন কিন্তু আসলে দেখো, আমরা কম্পিউটার কত কাজ করি, কত ফাইল সেভ, কিন্তু তোমার ব্রেনে যে কত সেভ হয় তুমি নিজেও জানো না। কারণ একটা কম্পিউটার ধারণ ক্ষমতা সীমিত, তোমার ব্রেনের ধারণ ক্ষমতা কিন্তু সীমিত না, সে ছোট, কিন্তু আসলে ধারণ ক্ষমতা অনেক। সে ছোটবেলায় তুমি কি করেছো কিছুটা তোমার মনে পড়বে। সেই জন্য বাবা একটু কি করতে হবে, নাড়াচাড়া করতে হবে, কাজ করতে হবে, একটু পড়াশোনা করলে তুমি এটা পারবে, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, বেশি বেশি করে খাবে, পড়াশোনা করবে, বাইরে যাবে না, হ্যাঁ সুস্থ থাক সবাই। আর সবসময় একই কথা দোয়া নুস করবে বাবা, ওকে আল্লাহ পে। আচ্ছা ম্যাডাম আমি যে ছবিটা দিচ্ছি একটু দেখেন। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখছি।